নারবার্ডের আর্থিক সহযোগিতায় নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক ও সমবায় সমিতিগুলির যৌথ উদ্যোগে স্বয়ম্ভর গোষ্ঠীর পঞ্চম সমবায় মেলা আজ থেকে শুরু হলো কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে। এদিন পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সমবায় মেলা শুভ উদ্বোধন করলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী। আরে কাকা, আপনাদের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, তার জন্যই আমরা সকলে মিলে আমাদের পৌঁছে দিতে যেতে পারি, তার জন্যই আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করে আমরা চলুন এগিয়ে যাই। এগিয়ে বাগিনিত করে ইতিমধ্যে আমাদের জেলার আজকে সমবায় পুরস্কৃত করে প্রমাণ করে দিয়েছে আমরা সত্যি এগিয়ে। এবং মেলায় অনেক মানুষ উপস্থিত থাকবেন, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে যদিও তিনটের সময় উদ্বোধনের সময়, একটু আগেই এসে পৌঁছেছি, কারণ আজকের দিনে বাংলা মোদের গর্ব। আজকে রাজ্য সরকারের বিভিন্ন জেলায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের জেলার কল্যাণীতে 4টার সময়। উৎসব যেটা আমাদের এই রাজ্যের মধ্যে আমাদের জেলায় অনুষ্ঠিত হয়েছে সবকটিতেই আমার বিনা উপস্থিতিতে মনে হয় আজকে এই সমবায় মেলাগুলো হয়নি, কারণ শিবুদার আমন্ত্রণ এবং তার সঙ্গে সঞ্চালক আজকে তারও সেই একইভাবে আমাকে আমন্ত্রণ জানানোর ফলে সেখানে উপস্থিত থাকতে হয়েছে। আমাদের যে স্বয়ম্ভর গোষ্ঠী আছে তারা যে সমস্ত মাল তৈরি করে তাদের বাজার সৃষ্টি করাই হচ্ছে মূল উদ্দেশ্য, এবং তার সঙ্গে তাদের আমরা একটা মিলন মেলার সৃষ্টি করতে চাই, যে সবাই একত্র হোক, একসঙ্গে আসুক এবং তাদের উৎসাহ দেওয়া, এটার জন্যই আমাদের এই মেলা। কতদিন চলবে? 3 দিন। আজ থেকে আপনার নাম আর দেখি। শিবনাথ চৌধুরী, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।